প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম কি? রিয়ামণি। খুব সুন্দর নাম। বয়স কত? বয়স 18। 18। বিয়ে শাদি হয়েছে? জি, আগে বিয়ে হয়েছিল। আগে বিয়ে হয়েছিল। আচ্ছা, থাকেন কোথায়? থাকে হেমাদপুর। দেশের বাড়ি? দেশের বাড়ি কালীগঞ্জ যশোর। আচ্ছা, তো বিয়ে হয়েছিল, তার মানে কি এখন কি সংসার নাই নাকি করতেছেন না? জি না, এখন সংসার করতেছি না। স্বামী মনে করেন নেশা পান করতো, মারধর করতো, এই কারণে স্বামীকে ডিভোর্স দিয়ে দিছি। কেন মারধর করতো? কেন? টাকা পয়সা চাইতো, কিন্তু আমাদের তো আর্থিক অবস্থা ভালো না। আমার বাবা মায়ের কোথা থেকে দিব এত টাকা? নাকি স্বামীর সাথে ঝগড়া করতেন? কোনটা? না, আমি ঝগড়া করিনি, উনি বলতো, উনি মারধর করতো, টাকা পয়সা চাইতো, এই কারণে মনে করেন যে ডিভোর্স দিয়ে দিছি ওনারে। আচ্ছা, বাচ্চা কাচ্চা আছে? জি, একটা ছেলে আছে। ছেলে আছে? জি। তো ছেলের বয়স কত? 2 বছর। সংসার করছিলেন কতদিন? সংসার করছি মনে করেন আপনার 6-7 মাস। 6-7 মাস? জি। তো এর মধ্যে বাচ্চা হয়ে গেল? জি, বাবু যখন পেটে আসে তারপরে ওনার ডিভোর্স দিয়ে দিছি, মারধর করতে দেখে। আচ্ছা আচ্ছা, তো এত বড় সিদ্ধান্ত নিলেন, আপনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করলেন না? এখন মনে করেন যে উনি মারধর করতো, অত্যাচার করতো, সব অত্যাচার তো সবাই সহ্য করতে পারে না, তাই না? এখন মনে করেন যে আমার এখনো ভবিষ্যৎ আছে সামনে, আমার বাচ্চাটাকে যদি কেউ গ্রহণ করে নেয়, সেরকম যদি একটা মনের মতো মানুষ পাই, প্রবাসী হোক কিংবা দেশি ভাই হোক, যদি পাই তাহলে বিয়ে শাদি করবো। আচ্ছা, অনেকে বলে তো যে আপনারা নাকি তাদের সাথে প্রতারণা করেন, টাকা পয়সা নেন, এটা কি সত্য? ভাই, আমি কোনোদিনও প্রতিবেদন আসি নাই, এই প্রথম আমার লাইফের প্রথম। কে কি করছে আমি এটা জানি না, কিন্তু ইনশাল্লাহ আমি কারোর সাথে প্রতারণা বেইমানি এগুলো করবো না। গরিব হতে পারি, বেইমানি করে খাবো না। আজকে 10,000 একজনের থেকে খাবো, কালকে তো আমার চলতে হবে, কালকে আমি চলবো কীভাবে, তাই না? আমি এটা মনে করি। আচ্ছা, তো এখন যদি কোনো বিবাহিত পুরুষ আপনার দায়িত্ব নেয়, আপনি যাবেন? হ্যাঁ, যাবো। তো দর্শক আপনারা নাম কি বললেন? রিয়ামণি। রিয়ামণির আপুর কথা শুনলেন, তো তার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা হচ্ছে 0187-1689-665। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদি করা একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।